হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের আসন্ন এডিসি নির্বাচনে বিহারের নির্বাচনী ফলাফল কতখানি প্রভাব পড়বে এ নিয়ে চারদিকে একটা গুঞ্জন, এ নিয়ে আলোচনা চলছে। তাই এই বিষয় নিয়ে আজ গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে। মূল প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ত্রিপুরার একমাত্র রাজনৈতিক বিশ্লেষণাত্মক ভিডিও উপস্থাপন করে থাকে যে চ্যানেল, তা হলো ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। কনফিডেন্স বিল্ডিং চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আগামী 10ই নভেম্বরের মধ্যেই বিহারের নির্বাচনী ফলাফল ঘোষিত হয়ে যাবে। এই নির্বাচনের প্রভাব কেমন হবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা, সেই সঙ্গে রাজনৈতিক দল নেতা কর্মীরা। কারণ বিহারের নির্বাচনের প্রভাব এ রাজ্যে অবশ্যই পড়বে, কারণ বিহার এমন একটা রাজ্য যেখানে রাজনৈতিক জটিল অঙ্কের উপর ভিত্তি করে নির্বাচনী ফলাফল ঘোষিত হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিহার নির্বাচনের প্রভাব যদি শাসক বিজেপি দলের উপর পড়ে, তবে ত্রিপুরা রাজ্যের আসন্ন এডিসি নির্বাচন কেমন হবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। বিহার নির্বাচন যদি খারাপ ফলাফল হয়, তবে ত্রিপুরার রাজনৈতিক অঙ্ক কিন্তু জ্যামিতিক নিয়মে হবে না, তখন পাটগণিতে কঠিন প্যাচের মাধ্যমেই এ রাজ্যের এডিসির রাজনৈতিক হিসাব নিকাশ করা হবে। তাই সকল দল, সকল নেতা আজ দমবন্ধকর পরিস্থিতির মধ্যে কয়েকটা দিন কাটাতে চাইছেন। যদি বিহার নির্বাচনে বিজেপি হেরে যায়, তবে ত্রিপুরার রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু সম্পূর্ণ উল্টে যাবে। ফলাফল কোন দিকে যাবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। এডিসি ভোটের তখন একমুখী একটা গতিবেগ তৈরি হবে। যদি বিহারে বিজেপি হেরে যায়, তবে এ রাজ্যে এডিসিতে বিরোধী দলগুলি কিন্তু মরণ কামড় দেবে, যাতে করে নিজেদের দলের স্বার্থে ব্যাপক সংখ্যক এমডিসি নিজেদের ঝুলিতে আনতে পারে। তার জন্য আর পার লড়াই মেতে উঠবে সমস্ত রাজনৈতিক দলগুলি। তবে ফলাফলের ক্ষেত্রে একটিমাত্র রাজনৈতিক দলই একক ক্ষমতায় যেতে পারবে সেটা সহজেই অনুমান করা যায়, এবং সেটা কোন দল হবে প্রদ সমুদায় নিশ্চয়ই অনুমান করতে পারছেন। এখানেই হলো রাজনৈতিক চমক, এখানে হবে রাজনৈতিক খেলা। বিহারের নির্বাচনের ফলাফলের উপর এ রাজ্যের এডিসি নির্বাচনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির শক্তি অনেকখানি নির্ভর করবে আসন্ন এই ফলাফলের উপর। তবে বিহারের নির্বাচনে যদি বিজেপি সাফল্য অর্জন করে, তবে কিন্তু সমস্ত বিজেপি বিরোধী শক্তি প্রায় পঙ্গু হয়ে যাবে বলা যায়, কারণ সেখানে বিজেপি সর্বশক্তি নিয়ে লড়াই করার চেষ্টা করবে। এক্ষেত্রে শাসক দল হিসেবে বিজেপি যতখানি ফায়দা পাবে, বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে না। বিহারের নির্বাচনের এই ফলাফলের চিত্র কতখানি বিজেপির পক্ষে পজিটিভ হয় তাই কিন্তু সবাই তাকিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এখন পর্যন্ত বিহার নির্বাচনে বিজেপিকে তেমনভাবে সাফল্যের পরিস্থিতি দেখাতে চাইছে না। বিহার নির্বাচনে বিজেপি যদি কোনোভাবে জিতে যায়, তবে এ রাজ্যে বিজেপি IPFT জোট হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। বিজেপি তখন IPFTকে যতগুলি সিট দেয় তা নিয়েই IPFT দল সন্তুষ্ট থাকবে। তখন কিন্তু IPFT দলকেও 22টি আসন নিয়ে জেদ করা কিন্তু ছেড়ে দিতে হবে। বিহার নির্বাচনে বিজেপি যদি কোনোভাবে জিতে যায়, তবে বিরোধী শক্তি যেমন দুর্বল হবে, বিজেপি দলের জোট সঙ্গী IPFTও কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে রাজনীতিগতভাবে, রাজনৈতিক কৌশলগতভাবে। তাই IPFT তখন তাদের এক গুয়ে নীতি 22টি আসন নিয়ে আর জেদ করবে না, তখন নতুনভাবে নতুন অঙ্ক করেই বিজেপি IPFTকে আসন রফা করতে বাধ্য করবে। এই পরিস্থিতিতে বিজেপি IPFT জোট যে নিশ্চিতভাবে হবে সেটা কিন্তু বলা যায়, তবে বিজেপি এবং IPFTর মধ্যে আসন রফার ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। বিজেপি যদি এডিসি নির্বাচনে ভালো ফলাফল করে, তবে এই ফলাফলের উপর ভিত্তি করেই আগামী দিনে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্লট তৈরি করে নেবে, এবং বিজেপি IPFT জোটসঙ্গী হয়ে আগামী 2023 সালে বিধানসভা নির্বাচনের জন্য খুঁটি সাজাতে শুরু করবে। প্রিয় দর্শক বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচনে বিহারের নির্বাচনী প্রভাব কতখানি সেটা সহজেই অনুমান করতে পারছেন। বিহার নির্বাচনের ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বিহারের নির্বাচনের ফলাফলে যদি বিজেপি সাফল্য লাভ করে, তবে ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচন যথাসময়ে হবে। কিন্তু যদি বিহারের নির্বাচনে ফলাফল উলটপালট হয়ে যায়, তবে কিন্তু এ রাজ্যে
এডিসি নির্বাচন যথাসময় হবে কিনা সন্দেহ রয়েছে। মোট কথা, বিহারে নির্বাচন ত্রিপুরাজ্যের এডিসিকে পথ দেখাবে, এডিসি নির্বাচনের দিক নির্দেশনা করবে বিহারের নির্বাচনী ফলাফল। প্রিয় দর্শক বন্ধুরা, আপনার কী ভাবছেন লিখে জানান আপনাদের মনের কথা এ বিষয়ে। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানে দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।